কিভাবে ফিট থাকা যায়, এই কোশ্চেনটা আসলে আমাদের সবার মধ্যেই কাজ করে, কিন্তু আমরা আসলে প্রপার ওয়ে জানি না। ফিটনেস বলতে আমরা দুই ধরনের ফিটনেস বুঝি, একটা ফিজিক্যাল ফিটনেস আর একটা মেন্টাল ফিটনেস। এই দুটির সমন্বয়ে আমরা আসলেই ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর দীপ্তিময় অয়ন। আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছে আয়রন ওয়ারিয়ার সাপ্লিমেন্টস। আয়রন ওয়ারিয়ার সাপ্লিমেন্টসে আপনি বিদেশি সব ধরনের সাপ্লিমেন্টগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং অথেন্টিক সাপ্লিমেন্ট পেতে এখনই লগ ইন করুন, ফেসবুকে সার্চ করুন আয়রন ওয়ারিয়ার সাপ্লিমেন্টস, অথবা ভিজিট করুন তাদের ওয়েবসাইট shop.ironwarriors.com.pdte এবং প্রেস করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি। বিস্তারিত আরও জানতে ডেসক্রিপশনের লিঙ্ক তো দেওয়াই আছে। আমাদের সবার মনে কোশ্চেনটা থাকে, একটা মানুষ সুস্থ স্বাভাবিক বাঁচার জন্য কি কি উপায় তার মেনে চলা উচিত। আমাদের প্রত্যহ জীবনে একটা অন্যতম পার্ট হিসেবে কাজ করে এক্সারসাইজ। কিভাবে আমরা আসলে এক্সারসাইজ শুরু করতে পারি, এক্সারসাইজ শুরু করার পর সেটা আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি, কিভাবে এক্সারসাইজগুলো করলে আমাদের আসলে কোনো ধরনের ইনজুরি না হতে পারে, সেগুলো নিয়েই আজকে নামের কথা বলি। ফিজিক্যালি ফিট থাকতে হলে আসলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে প্রত্যহ একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, যে সময়টাতে আমরা আসলে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি। তো দেখা যায় সবার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ একই রকম হয় না। কেউ আমরা ফিট থাকতে চাই, কেউ আমরা মাসেল গেইন করতে চাই, কেউ বা চাই আমরা নায়কের মতো হতে। তো আসলে কিভাবে আমরা এটা শুরু করতে পারি, আমরা যারা প্রত্যহ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি তাদের পক্ষে আসলে মেনটেন করা যায় না যে আমি একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট টাইম আমি জিমনেশিয়ামে যাব অথবা আমি এক্সারসাইজ করব। তাদের জন্য কিভাবে ফিট থাকা যায়, ফিট থাকতে হলে আমাদের প্রথম দুইটা জিনিসকে খুব ভালো মতো মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা ডায়েট। ডায়েট যদি আপনার সঠিক না হয় তাহলে কোনো ফিজিক্যাল এক্সারসাইজই আপনাকে আপনার টার্গেট পর্যন্ত পৌঁছাতে দিবে না। সবার আগে আমরা চলে আসি আমাদের খাদ্যাভ্যাস বা ডায়েটে। আমরা প্রধানত তিন ধরনের খাবার প্রতিনিয়ত খেয়ে থাকি, তার মধ্যে একটি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, দ্বিতীয় হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, এবং তৃতীয় খাদ্যের মধ্যে থাকে আমাদের ফ্যাট বা চর্বি জাতীয় খাবার। এছাড়াও আমরা প্রতিনিয়ত প্রত্যহ অনেক পরিমাণ পানি খেয়ে থাকি, ফলমূল খেয়ে থাকি, এছাড়াও শাকসবজি খেয়ে থাকি। তো যখন আমরা একটা প্রপার ডায়েট মেনটেন করবো তখন আমাদের কোন ধরনের খাদ্যাভ্যাসের উপরে বেশি নজর দিতে হবে, প্রথম অবস্থায় কি কম খেলে আমরা একটা সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে পারি, তার মধ্যে প্রথমেই চলে আসবে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। এর পরিমাণ যতটা পারা যায় ততটা কম রাখাই ভালো, কিন্তু হ্যাঁ একেবারে বাদ দেওয়া যাবে না। সব থেকে বেশি রাখবো আমরা প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, এবং তার সাথে প্রচুর পরিমাণে পানি এবং প্রচুর পরিমাণে শাকসবজি। শাকসবজির মধ্যে আমরা কোন ধরনের শাকসবজি চয়েস করব, কেউ হয়তো উচ্চবান, কেউ হয়তো মধ্যবিত্ত, কেউ হয়তো নিম্নবিত্ত, আমাদের সামর্থ্য অনুযায়ী সবুজ শাকসবজি, যেগুলো সিজনাল ফ্রুটস বলতে পারি বা সিজনাল ভেজিটেবলস বলতে পারি, এগুলো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা প্রতিদিন খাদ্যাভ্যাসে একটা বড় পোর্শনে রাখার চেষ্টা করব, এবং তার সাথে পানি। প্রতিদিন অন্তত 3-4 লিটার পানি খেতেই হবে। আপনি যত পরিমাণ পানি খাবেন আপনার শরীরে হাইড্রেশন তত ভালো মেনটেন হবে। তাতে কি হবে, প্রতিদিন আমরা একটা পর্যাপ্ত পরিমাণ পানি খেলে আমাদের ক্ষুধা নষ্ট হয়ে যাবে, আমাদের শরীরের হাইড্রেশন মেনটেন হবে, আমাদের ত্বক ভালো থাকবে, এবং অন্যান্য খাদ্যের উপরে চাপ কিছুটা কমে আসবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী খাদ্যাভ্যাসের দিকে তাকাবো হচ্ছে একটা প্রোটিন। নির্দিষ্ট পরিমাণে একটা প্রোটিন আমাদের প্রতিদিন খেতেই হবে, যতটুকু পরিমাণ প্রোটিন খাবো তার হাফ অথবা তার কিছুটা পরিমাণ কম আমরা কার্বোহাইড্রেট খাবো, এবং যত সামান্যই আমরা ফ্যাট জাতীয় খাবারের দিকে যাবো। এবং তার সাথে সাথে প্রতিদিনের দৈনিক এক্সারসাইজগুলোর মধ্যে আপনার হতে পারে সেটা রানিং, হতে পারে জগিং, হতে পারে সাধারণ কোনো ধরনের এক্সারসাইজ। তার মধ্যে আমরা সাধারণত কার্ডিও এক্সারসাইজগুলোকেই বেশি বুঝে থাকি। এই কার্ডিও এক্সারসাইজগুলো করলে আপনার শরীরের ফ্যাটগুলো খুব তাড়াতাড়ি বার্ন হবে, তাতে আপনার শরীরের অতিরিক্ত মেদও কেটে যাবে, এবং আপনি একটি সুন্দর সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এই তো গেল আমাদের ডায়েট, এখন আমাদের চলে আসতে হবে বিশ্রাম।
একটা মানুষ অন্তত দিনে 6-8 ঘন্টা যদি সাউন্ড স্লিপ না হয় তাহলে সেই মানুষটা কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। যত কম ঘুম আমাদের শরীরে স্ট্রেস তত বেশি, স্ট্রেস বেশি হওয়ার কারণে আমাদের শরীরের মেটাবলিজমের হারও আস্তে আস্তে কমে যাবে। অতএব আমরা যে খাবারগুলো খাচ্ছি তা দিয়ে আমাদের শরীরের পুষ্টি বা আমাদের ক্ষুধা বা আমাদের মনের ক্ষুধা হোক কোনো কিছুই নিবারণ হবে না। এই জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, সেটা যখনই হোক, আমাদের কর্মক্ষেত্র অনুযায়ী কারো আগেও হতে পারে কারো পরেও হতে পারে, কিন্তু 6-8 ঘন্টা প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় ঘুমানো খুবই জরুরি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।